Hi there everyone, welcome to the third episode of our Sourcing Course. আজকে আমরা আলোচনা করব যে মার্কেটপ্লেসগুলোতে কাজ করার জন্য আমাদের কোন কোন মার্কেটপ্লেসগুলো জানতে হবে. And আজকে আমরা আলোচনা করব 10 biggest marketplace. যে মার্কেটপ্লেস সম্পর্কে আমাদের সবার ধারণা থাকাটা উচিত. বিশেষ করে যারা আমরা নতুন ভাবে আউটসোর্সিংটা শুরু করতে চাচ্ছি. আমরা ইতিমধ্যে জানি যে আউটসোর্সিং কি কাকে বলে এবং আউটসোর্সিং শুরু করার পূর্বে কোন কোন স্কিলগুলো আমাদের থাকা উচিত. সো প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নাও. তো আজকে আমরা আলোচনা করবো যে আউটসোর্সিংয়ে বেস্ট 10 মার্কেট প্লেস. সো লেটস সি, অ্যান্ড এর সাথে জানবো আমাদের এই মার্কেট প্লেসগুলোতে কোন কোন কাজ রয়েছে এবং আমরা আউটসোর্সিং শুরু করার পর আমাদের কোন কোন কাজ রয়েছে এবং আমরা আমাদের পছন্দ মতো কাজ কীভাবে নির্বাচন করব. সো লেটস সি, ফার্স্টে আমরা আলোচনা করব দ্য 10 বিগেস্ট আউটসোর্সিং ওয়েবসাইট. সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে ওয়েবসাইটটি আছে তা হচ্ছে ফাইবার. ফাইবার হচ্ছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস. ফাইবার ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট প্লেস টু হায়ার ফ্রিল্যান্সার ফর ইউর প্রজেক্ট. ফাইবার হচ্ছে বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মার্কেট প্লেস. যে মার্কেট প্লেসে তোমার তৈরিকৃত গি তো তুমি যে বিষয়ে তোমার স্কিল আছে, ফর এক্সাম্পল তোমার গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর বা মোশন গ্রাফিক্স ডিজাইনার, যে ডিজাইনার বা তুমি ওয়েবসাইট ডিজাইন করতে পারো, ওয়ার্ডপ্রেস কাজ করো, তুমি যে বিষয়ে তোমার স্কিল আছে তোমার সেই বিষয়ে তোমার একটা গিগ তৈরি করতে হবে. এই গিগটা হবে যে তুমি কীভাবে সার্ভিসটা দিবে বা তুমি কী কী ফ্যাসিলিটি দিতেছো, অ্যাডভান্টেজ কী কী দিতেছো. তো ফর এক্সাম্পল তুমি একটা লোগো তৈরি করবা, লোগোটার জন্য তুমি তিনটা ক্যাটাগরি থাকবে এখানে, প্রিমিয়ার, স্ট্যান্ডার্ড অ্যান্ড মিডিয়াম. এই তিন ক্যাটাগরি থাকবে. তো সেখানে তোমার $5, $10, $15, তো যে তিন ক্যাটাগরি ডলার দিয়ে তোমরা তোমাদের গিগটা তৈরি করতে পারো এবং এখানে তোমাদের গিগের বেশ কিছু ডিজাইন তোমার সাথে দিয়ে দিতে পারো, যাতে তোমার ক্লায়েন্ট তোমার এই গিগটা দেখে, যদি তোমার গিগটা দেখে তাদের ভালো লাগে তাহলে তোমাকে এই কাজটি দিতে পারে. সো এই ফাইবার হচ্ছে বেশ কিছু গিগ তৈরি করে তোমাকে এই মার্কেট প্লেসে কাজ করতে হবে. তোমার গিগুলো যদি কারো পছন্দ হয় তাহলে সেই পছন্দ উপর ভিত্তি করে বা তোমার প্রোফাইল, আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের মার্কেট প্লেস শুরু করার পূর্বে বা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমাদের কী কী বিষয় সম্পর্কে জানতে হবে. নাম্বার ওয়ান, SEO, ইংলিশ স্কিল, মার্কেটিং অ্যান্ড আমাদের যে বিষয় পোর্টফোলিও বা প্রোফাইল, এই বিষয়গুলো আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে. তো তোমার তৈরিকৃত গিগ তুমি এখানে সাবমিট করবা. তোমার সাবমিট করার পর তোমার গিগ দেখে বা তোমার প্রোফাইল দেখে, তোমার পোর্টফোলিও দেখে, তোমার রিভিউ দেখে, সব কিছু দেখে, তোমার প্রোফাইলের উপর বেস করে এবং তোমার ডিজাইনের উপর বেস করে তারা তোমাকে কাজ দেবে. সো এটা হচ্ছে ফাইবার, অ্যান্ড ফাইবার আউটসোর্সিংয়ের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস. এরপরে আছে আমাদের 99 ডিজাইন. 99 ডিজাইনটা এটা বাচ্চাদের জন্য না, এটা একটু যারা নতুন, আমরা যারা শিখতে চাচ্ছি তাদের জন্য 99 ডিজাইনটা বেটার হবে না. বিকজ 99 ডিজাইন হচ্ছে একটা প্রফেশনাল মার্কেট প্লেস. 99 ডিজাইন ইজ দ্য হ্যাশট্যাগ ওয়ান মার্কেট প্লেস ফর অল ইউর ব্র্যান্ডিং নিডস, ফ্রম লোগো ডিজাইন টু ডেভেলপিং এ ফুল ফ্লেজড ব্র্যান্ড আইডেন্টিফাই. 99 ডিজাইন একটা প্রফেশনাল. সো তোমাদের ফার্স্ট অফ অল তোমরা কোন মার্কেট প্লেস কাজ করবা তা হচ্ছে freelancer.com এ তোমরা কাজ করবা এবং ফাইবার. আজকে আমরা ফ্রিলান্সার অ্যান্ড ফাইবারে কী কী কাজ রয়েছে সেই বিষয়গুলো জানবো. তো 99 ডিজাইন আপাতত আমাদের জন্য না, যারা নতুন শিখতে চাচ্ছি তো 99 ডিজাইন আমরা এটাকে রেখে দিলাম. তবে 99 ডিজাইন সম্পর্কে জানাটা উচিত, এটা একটা প্রফেশনাল. আমরা যখন আমাদের স্কিলটা ডেভেলপ হবে, আমরা যখন মনে করবো যে আমরা না আমরা বেশ কিছু কন্টেন্ট বা প্রজেক্টে আমরা সাকসেস হয়েছি, তো দেন তুমি মনে করবো যে তুমি একজন ভালো মানের ডিজাইনার, দেন তুমি 99 ডিজাইনে কাজ করবে বা 99 ডিজাইন তোমার প্রোফাইল, 99 ডিজাইন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার. এরপর হচ্ছে আপওয়ার্ক. এরপর আপওয়ার্ক হচ্ছে অন্যতম একটি বিগেস্ট. এরপর রয়েছে হাইজেন, ফাউন্ডার্স, টপটেল, ফ্রিলান্সার. ফ্রিলান্সার রয়েছে এখানে, তো ফ্রিলান্সার বেস্ট মার্কেট প্লেস. এটার ক্ষেত্রে যদি বলতে চাই ফ্রিলান্সার বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট, বিকজ তুমি নতুন, তো তোমার ক্ষেত্রে তোমার আউটসোর্সিং সম্পর্কে বেশ কিছু ধারণা নাই. তো তুমি আউটসোর্সিংয়ের যে কোর্স তোমার স্কিলগুলো দেওয়া আছে সেই স্কিলগুলো অনুযায়ী তুমি তোমার পছন্দের মতো স্কিল বেছে নিয়ে তুমি তোমার প্রোফাইলে সেই স্কিলগুলো অ্যাড করে তুমি সে জাতীয় কাজ করতে পারো. আর আউটসোর্সিংয়ের দুইটা ক্যাটাগরি, এটা একটি হচ্ছে কন্টেস্ট, একটা হচ্ছে বিট. তো তোমরা যারা নিউ
তোমরা ফার্স্ট অফ অল তোমরা কনটেস্টে অংশগ্রহণ করবে। কনটেস্টে অংশগ্রহণ করার পর তোমরা যদি উইন হও, তোমাদের ভালো রিভিউ বা প্রোফাইলটা তোমাদের বিল্ড আপ হবে, দেন তোমরা বিট করবা। অনেকে আছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুললে দেন এক মাস দুই মাস তিন মাস বিট করে শত শত বিট, দেন চাকরি বা সরি দেন তারা কাজ পাচ্ছে না। তো কাজ না পাওয়ার পরে তারা হতাশ বা ডিপ্রেশন হয়ে তারা মনে করে যে না এটা সম্ভব না, আউটসোর্সিং করে টাকা ইনকাম সম্ভব না। সো তাদের এরকম ধারণা হয়। তো ফার্স্ট অফ অল আমরা বিট করবো না, বিকজ আমরা কন্টেস্ট করবো। কন্টেস্ট আমাদের প্রোফাইলে যখন র্যাঙ্কিং ভালো থাকবে তখন আমরা বিট করবো, বিট করে আমাদের কাজ পাওয়ার প্রবাবিলিটি তখন বেশি থাকবে। অ্যান্ড দেন আমাদের গ্রো আছে অ্যাফিলিয়েট, গিগ স্টার অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেট। ক্রিয়েটিভ মার্কেটও বেশ ভালো ধরনের মার্কেট প্লেস, যে দশটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ফাইবার, এরপর 99 ডিজাইন, এরপর আপ ওয়ার্ক, এরপর হিডেন ফাউন্ডার্স, টপ টেল, এরপর আছে ফ্রিলান্সার, এরপর ভিভো, এরপর আছে অ্যাফিলিয়েট, গিগ স্টার, ক্রিয়েটিভ মার্কেট। এই দশটি মার্কেট প্লেস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আমরা চাইলে দশটি মার্কেট প্লেসে যে কোনো মার্কেট প্লেস কাজ করতে পারে। ইভেন আমাদের বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে, আমরা শুধুমাত্র এই দশটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম। সো এখন আমরা জানবো যে আমাদের যারা নিউ বিগিনার তারা মার্কেট প্লেস হিসেবে কোন মার্কেট প্লেস তাদের জন্য বেস্ট হবে। সো ইটস ডিপেন্ড তোমার কাজের উপর। সো আমি সাজেস্ট করবো তোমরা freelancer.com সর্বপ্রথম কাজ অংশ করবো, বিকজ freelancer.com বিগিনারদের জন্য এজন্যই ভালো, বিকজ এখানে বেশ কিছু কাজ রয়েছে যা তুমি চাইলে করলা না করলেও তোমার মানে কন্টেস্ট আকার রয়েছে বেশ কিছু কাজ এবং বিট আকার রয়েছে। এখানে তুমি চাইলে তুমি দুই তিন মাস তোমার টাইম ওয়ে তুমি এখানে কাজ করতে পারো। সো এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে freelancer.com-এ কী কী কাজ রয়েছে। freelancer.com ফার্স্টলি আমি freelancer.com তোমাদের জন্য সাজেস্ট করবো, এ কারণে যে freelancer.com হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে আমাদের জন্য কন্টেন্ট এবং ডিজিটাল বিষয় রয়েছে। তো তোমরা freelancer.com-এ ফার্স্ট অফ অল অংশগ্রহণ করবা, এখানে অনেক কিছু শেখার আছে। কন্টেন্ট অংশগ্রহণ করার সময় তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন দেখে নিজেদের ডিজাইনটাকে স্কিলটাকে বেটার করতে পারো। সো মার্কেট প্লেস হিসেবে ফ্রিল্যান্সারের যে যে কাজগুলো রয়েছে, এখানে রয়েছে আমাদের PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপর রয়েছে আমাদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, HTML ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাদের HTML শিখতে হবে, যা ওয়েবসাইট ওয়েব ডেভেলপার হবা তো তাদের জন্য এটা কাজে দেবে। লোগো ডিজাইনিং, ফটোশপ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এটা, এরপরে হচ্ছে আর্টিকেল রাইটিং যারা লেখালেখি করতে চাও। সো এটা হচ্ছে বেস্ট, যারা অনেকে বলছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। সো তোমরা যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছ তোমাদের জন্য আর্টিকেল রাইটিং এটা বেস্ট। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা এখানে যা দেখতে পাচ্ছি PHP গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, HTML প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এগুলো তার মোবাইল দিয়ে ওয়েবসাইট দিয়ে কাজ করা অনেক ঝামেলার এগুলো ততটা সম্ভব না। এরা মনে রাখতে হবে যে অনেকে এই কম্পিউটার ডেস্কটপ ভালো মানের ডেস্কটপ কম্পিউটার দিয়ে তারা কাজ করতেছে বাট সাকসেস হচ্ছে না। তো মোবাইল দিয়ে যখন তোমরা ফ্রিল্যান্সিং করতে যাবে তখন তোমাদের জন্য এটা অনেক প্রবলেম হবে। আর এজন্য তোমরা চাইলে আর্টিকেল রাইটিং এটা করতে পারো, লেখালেখির জন্য মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সার এটা ভালো হবে। জাভাস্ক্রিপ্ট এটা ওয়েবসাইটে আমরা যেরকম যেরকম এখানে দেখতেছি এটা একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আমরা দেখতে পারছি বিভিন্ন লেখা, এরপরে যে দেখতে পাচ্ছি আমাদের পিকচার, এরপরে যে আমাদের লোগো, এই যে কালারিং কালার কম্বিনেশন এই সবগুলো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়। এরপরে আছে আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার, এরপর ডাটা এন্ট্রি, আমরা অনেকে মাইক্রোসফট এক্সেল কাজ পারি তো ডাটা এন্ট্রির জন্য তার জন্য বেস্ট হবে অ্যান্ড্রয়েড এক্সেল, এক্সেল রয়েছে, CSS রয়েছে, এরপর রয়েছে HTML, ইন্টারনেট মার্কেটিং, কপিরাইট কপিরাইটিং, মোবাইল দিয়ে কাজ করার জন্য কপিরাইটিংও অন্যতম। তোমরা চাইলে এখানে তোমাদের বিভিন্ন ফর এক্সাম্পল অ্যামাজন বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যাদেরকে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে দেয়, তো তোমরা চাইলে বিভিন্ন প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে পারো, বিভিন্ন আর্টিকেল লিখতে পারো, বিভিন্ন PDF ফাইল সেগুলোকে তোমরা লিখে দিতে পারো। বিভিন্ন ফাইল লিখে দিয়ে তোমরা এখানে ফ্রিল্যান্সিং কাজ করতে পারো ফোন দিয়ে। তো ফোন দেওয়ার জন্য তোমাদের দুইটা ক্যাটাগরি রয়েছে আমাদের freelancer.com-এ, তা হচ্ছে আর্টিকেল রাইটিং অ্যান্ড হচ্ছে কপিরাইট। এবার হচ্ছে SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এই বিষয় সম্পর্কে জানতে হবে। আইফোন রিসার্চ রাইটিং ট্রান্সলেশন জাভা মাই এস কিউএল,
এবং আছে মার্কেটিং ডেটা প্রসেসিং টেকনিক্যাল রাইটিং পাইথন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিসোর্স লিংক বিল্ডিং সি হ্যাজ প্রোগ্রামিং থ্রি ডি মডেলিং ওয়েব সার্চ ওয়েব স্ক্রেপিং থ্রি ডি রেন্ডারিং লিনাক্স ভিডিও সার্ভিস সি প্লাস প্লাস প্রোগ্রামিং এরপর আছে আমাদের সি ই কমার্স ব্যানার ডিজাইন ইলাস্ট্রেটর প্রোফেডিং থ্রি ডি অ্যানিমেশন কন্টেন্ট রাইটিং অ্যান্ড বেশ কিছু কাজ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রিল্যান্সারে বেশ কাজ রয়েছে, তোমার যে বিষয়ে স্কিল রয়েছে, তোমার যে কোনো বিষয়ে স্কিল থাকলে তুমি এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারো, তোমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারো। সো এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটি স্কিল হয়তো বা তোমার ভিতরে আছে। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে তুমি কোন কাজটিতে বেটার পারো। তো তুমি যে কাজটিতে বেটার পারো, তোমার যে কাজটিতে আগ্রহ রয়েছে সেই কাজটা করতে হবে এবং সেই কাজটি শুরু করে দিতে হবে তোমার এই মার্কেট প্লেসগুলোতে। তো মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল তোমার কাছে যে কাজটি সবচেয়ে বেশি ভালো লাগে তো সেই কাজটি তুমি ফ্রিতে করতে পারো। ফর এক্সাম্পল, তোমার ক্রিকেট অ্যান্ড স্টাডির ক্ষেত্রে তুলনা করি, তোমাকে যদি বলা হয় যে ঠান্ডা ঘরে এসি রুম, ঠান্ডা ঘরে তোমাকে 3-4 ঘন্টা বা তোমাকে 3 ঘন্টা পড়তে বসতে বলা হলো, যে ঠান্ডা এসি অ্যালার রুম আছে, সব কিছু আছে, তোমাকে 3 ঘন্টা পড়তে হবে। অ্যান্ড তোমাকে বলা হলো যে তুমি সকাল থেকে দুপুর অবধি ক্রিকেট খেলা বা রোদ্রে মাঠে, যারা অনেকেই ক্রিকেট খেলাকে বেছে নেবে পড়ার চাইতে, বিকজ তার ক্রিকেট খেলাটা পড়ার চাইতেও ভালো লাগে, পড়াটা তার বিরক্ত লাগে। তো যে কাজটা তার ভালো লাগে সেটা যত কঠিনই হোক তার করতেও ভালো লাগবে। তো সেক্ষেত্রে তোমার মার্কেট প্লেসগুলোতে প্রথমে কাজ করতে তোমার ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আসা যাবে, তোমাকে ফ্রিতে কাজ করতে হবে উইদাউট মানি। সো ফার্স্টে তোমাকে স্কিলটা ডেভেলপ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এরপর তুমি অবশ্যই পাবে। আর তোমার যদি ভালো স্কিল থাকে তাহলে তো তুমি শুরুতেই ইনকাম করে দিতে পারো, করে নিতে পারো। সো এই বেশ কিছু বিষয় রয়েছে। এরপর আমাদের ফাইবার, ফাইবার ডট কম আমাদের যে স্কিলগুলো জানতে হবে বা যে কাজগুলো রয়েছে আমাদের জন্য সেগুলো হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, এরপর রয়েছে আমাদের ডিজিটাল মার্কেটিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, গ্রাফিক্স ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছ, অনেকে গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছ তো তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন রয়েছে, ডিজিটাল মার্কেটিং রয়েছে, অ্যান্ড যারা ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছ তাদের জন্য এইটা রয়েছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ বা বিভিন্ন ভাষায় তোমাকে ট্রান্সলেট করতে বলা হবে, তো সেই বিষয়গুলো তোমার করতে হবে। এরপর হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, তোমরা ভিডিও এডিটিং, যারা ভালো ভালো ভিডিও এডিটিং অ্যানিমেশন, অ্যানিমেশনের জন্য তোমার আফটার ইফেক্ট, অ্যাডোবি আফটার ইফেক্ট, এরপর অ্যাডোবি পাওয়ার পয়েন্ট, এই বিশেষ সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারগুলো স্কিল থাকলে তোমার মোটামুটি এই অ্যানিমেশনে বেস্টভাবে তোমরা শুরু করে দিতে পারো। এবার মিউজিক অ্যান্ড অডিও, যারা গান কম্পোজ মোটামুটি ভালো পারো বা মিউজিক বা ভিডিও এডিটিং করতে পারো, তাদের জন্য এটা প্রোগ্রামিং অ্যান্ড টেক টেক রিলেটেড বিভিন্ন তোমার বেসিক জানতে হবে, ভালো ধারণা থাকতে হবে, বিজনেস লাইফস্টাইল স্টেপম্যান, এরপর ক্যারিয়ার্স প্রেস অ্যান্ড নিউজ পার্টনারশিপস প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে এরকম বেশ ক্যাটাগরি এখানে রয়েছে। তো আমরা ফ্রিল্যান্সার এবং ফাইবার উভয় ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিকে তুমি বা যে কোনো একটি স্কিলকে তুমি নিজের মধ্যে ডেভেলপ করে নিজের মধ্যে সেটাকে অ্যাচিভ করে তুমি তোমার আউটসোর্সিং ক্যারিয়ারটাকে শুরু করে দিতে পারো। নাও কোশ্চেন ইজ, হাউ ক্যান আই ফাইন্ড আউট মাই প্যাশন, মাই অ্যাকচুয়ালি যে আমার কোন কাজটা ভালো লাগে? সো এটা তুমি কীভাবে নির্ণয় করতে পারবো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। সো তুমি তোমার যদি মনে হয় যে তোমার বড় ভাই বা অন্য কেউ আউটসোর্সিং করতেছে বা তুমি শুনতে চাচ্ছ আউটসোর্সিং করে ভালো টাকা ইনকাম করতেছ, এরকম মানসিকতা নিয়ে যদি আউটসোর্সিং করতে চাও বা তোমার টাকা ইনকাম করার প্রবণতা থেকে আউটসোর্সিং করতে চাও তাহলে এটা তোমার জন্য বেটার হবে না, বিকজ আউটসোর্সিং করার জন্য তোমাকে কমপ্লিট ধারণা রাখতে হবে। আউটসোর্সিং এমন না যে তুমি মার্কেট প্লেসে আসলা, একটা অ্যাকাউন্ট খুললা, এরপর তুমি ইনকাম করা শুরু করে দিলে। এখানে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে, তোমাকে যে কোনো একটি স্পেসিফিক বা 3-4 স্কিল তোমার ডেভেলপ করে নিতে হবে, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং, যে কোনো বিষয়, এনি 5-6 স্কিল তোমার ভালো থাকলে তুমি মার্কেট প্লেসে তুমি কাজ করে নিতে পারো। সো তোমার আগে শিখতে হবে, বিষয়টা শিখে এরপর তোমার মার্কেট প্লেসে যেতে হবে, মার্কেট প্লেসে কাজ করে তুমি আর্ন করতে পারো। তো এই জন্য তোমাকে নির্ণয় করতে হবে যে তুমি কোন কাজটিতে ভালো, কোন কাজটিতে তুমি ভালো। তুমি যদি
ফর এক্সাম্পল তুমি স্কুলে যাইতেছো, তো তুমি দেখতেছো তোমার আশেপাশে যে বিল বোর্ড বা ব্যানার পোস্টার রয়েছে, এই পোস্টারগুলো দেখতে তোমার অনেক ভালো লাগে। সেখানে বিভিন্ন বিজ্ঞাপন, এয়ারটেল, বাংলালিংক বা বিভিন্ন সিম কোম্পানিগুলো তারা বিভিন্ন ব্যানার থাকে, সেই ব্যানারগুলো দেখে তোমার অনেক ভালো লাগে। তো তোমার যদি সেই ব্যানারগুলো দেখে অনেক ভালো লাগে, তোমার মনে হয় যে আমি যদি এরকম ব্যানার বানাইতে পারতাম তো অনেক ভালো লাগতো। এই ব্যানারগুলো কীভাবে কাজ করে বা এডিটিং, অনেকে আছে ভালো ফটো এডিট করতে পারে, সো এই জাতীয় কাজ যারা ভালো পারে তাদের জন্য গ্রাফিক ডিজাইনার বেস্ট হবে। অ্যান্ড অনেকে আছে যারা ছোটোবেলা থেকে বিভিন্ন ভিডিওস বা মুভি টুভি দেখে, তো এরপরে তাদের ভেতরে চিন্তা হয় যে কীভাবে এক স্থান থেকে আরেক স্থান গেল, একটু আগে তো এই ক্যারেক্টারটা এখানে ছিল, তো এখান থেকে সে আবার ওইখানে গেলো কীভাবে, এটা কীভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে সে যখন এডিটিং সম্পর্কে ভালো একটা ধারণা আসবে, কনসেপ্ট সো বা এটার জন্য যার আগ্রহটা একটু ভালো, তো সে ভিডিও এডিটিংটা শুরু করতে পারে। এইভাবে তোমরা তোমাদের মধ্যেই বিভিন্ন প্রতিভা, যাকে বলা হয় প্রতিভা, এই প্রতিভাগুলো তোমাদের মধ্যে রয়েছে, তো তোমাদের এগুলো বের করে নিতে হবে। আর এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, তুমি চাইলে যে কোনো ক্যাটাগরিতে তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারো। তো ফার্স্ট অফ অল তোমার বেছে নিতে হবে যে কোন বিষয়টা তুমি বা কোন ক্যাটাগরি নিয়ে তুমি তোমার আউটসোর্সিং ক্যারিয়ারটা শুরু করবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের জন্য গ্রাফিক্স ডিজাইন, যেহেতু আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আমি গ্রাফিক্স ডিজাইনার এই কোর্সটি শুরু করে দিয়েছি অলরেডি। ইতিমধ্যে আমাদের 3-4 ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের আওয়ার স্কুল প্লেলিস্ট, তোমরা দেখে নিতে পারো গ্রাফিক্স ডিজাইন। তো যাদের গ্রাফিক্স ডিজাইন নিয়ে আগ্রহ আছে, তো তাদের জন্য এই কোর্সটি তোমরা করতে পারো, যে গ্রাফিক্স ডিজাইনের কীভাবে তোমরা সাকসেস হবা। গ্রাফিক্স ডিজাইন আমরা জিরো থেকে শুরু করে দিয়েছি, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ থেকে আমরা শুরু করছি, একদম আমরা একদম বিভিন্ন স্মার্ট কার্ড ডিজাইনিং, এরপর টি শার্ট ডিজাইনিং, কভার ফটো থেকে শুরু করে ব্যানার পোস্টার, জাস্ট এভরিথিং গ্রাফিক ডিজাইন রিলেটেড সব বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও থাকবে। তো তুমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো, আর যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সো তোমার বের করে নিতে হবে বা তোমার বুঝতে হবে যে তোমার কোন কাজটিতে আগ্রহ, সেই কাজটিতে তোমার এফোর্ট দিতে হবে, তোমার স্কিলটাকে ডেভেলপ করে তুমি দেন মার্কেট প্লেসে আসবা। সো এজন্য যারা চাচ্ছ গ্রাফিক ডিজাইনার হিসেবে, আমার মতে গ্রাফিক ডিজাইনার হিসেবে শুরু করাটাই বেটার, বিকজ গ্রাফিক ডিজাইন অত কঠিন কিছু না, ভেরি ইজি। তোমাদের ডিজাইন সম্পর্কে ভালো বিভিন্ন টাইপোগ্রাফি, এরপর কালার কম্বিনেশন, যারা ছোটোখাটো এডিট ভালো পারো তাদের জন্য গ্রাফিক ডিজাইনার বেস্ট হবে। সো ইভেন তোমরা চাইলে যে কোনো বিষয় নিয়ে তোমাদের এই আউটসোর্সিং মার্কেট প্লেস ক্যারিয়ার ডেভেলপ করে দিতে পারো। সো অনেকে রিকোয়েস্ট করেছ যে মোবাইল ফোন দিয়ে কি আউটসোর্সিং করা যায় নাকি, সো হ্যাঁ মোবাইল ফোন দিয়ে আউটসোর্সিং করা যায়। তো এই ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের রাইটিং, কপি রাইটিং অপশন রয়েছে ফ্রিলান্সার এবং ফাইবারও। তো রাইটিং যেহেতু যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা মোবাইল দিয়ে করতে পারো, আর গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এই বিষয়গুলো তোমার মোবাইল দিয়ে অত ভালো হবে না, তবে তোমরা করতে পারো যদি তোমাদের স্কিলটা ভালো থাকে এবং তোমরা ভালো হার্ডওয়ার্ক করো, তবে নট ব্যাড। তবে মোবাইল ফোন দিয়ে ডিজাইনিং রিলেটেড অ্যান্ড আদার্স এই বিষয়গুলো হবে না, বিকজ আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আমরা ফর এক্সাম্পল আমার কম্পিউটার, এই কম্পিউটারে আমি ওয়েবসাইটে freelancer.com বিভিন্ন আমার কাজ দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটে তুমি এই কম্পিউটারে তোমার ওয়েবসাইটে যেভাবে ইউজ করতে পারবা ফোনে সেরকম পারবা না। তোমার গ্রাফিক ডিজাইন একটা প্রজেক্ট আছে, তুমি চাইলে এখান থেকে ফটোশপ ক্লিক করে তোমার ডিজাইনটা তৈরি করে তুমি এখানে পোস্ট করে দিলা। তুমি যদি ফোনের কাজটা করতে যাও তোমার মেবি অত ভালো হবে না, বিকজ এটা হচ্ছে প্রফেশনাল মার্কেট প্লেস, তোমাকে এখানে বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট হতে হবে। এখানে অনেক লোক, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক এখানে কাজ করতেছে, তো তাদের সাথে তোমাকে পাল্লা দিয়ে তোমাকে সেই কাজটিকে সিনিয়ে নিয়ে করতে হবে। তো এক্ষেত্রে তোমাকে ভালো একটা স্কিল থাকতে হবে। সো এক্ষেত্রে ফোন দিয়ে তোমাদের খুব ভালো কিছু হবে না ডিজাইন রিলেটেড ক্ষেত্রে, তবে তোমরা রাইটিং পার্টটা নিয়ে তোমরা ফোন দিয়ে ট্রাই করতে পারো, এটা তোমাদের জন্য বেস্ট হবে। রাইটিং পার্টটা হচ্ছে মূলত বিভিন্ন ডিসক্রিপশন, এরপর বিভিন্ন ফাইল, সেই ফাইলগুলো তোমাদের ফোন দিয়ে টাইপ করে সেগুলো পোস্ট করে দিয়ে তোমরা কাজ করতে পারো। সো মোবাইল দিয়ে
যারা কাজ করতে চাও তাদের জন্য এটা বেস্ট হবে যে রাইটিং বিষয়টা নিয়ে। আর তোমরা যদি ডিজাইনিং বা ভিডিও এডিটিং এই জাতীয় বা অন্য কোনো বিষয় নিয়ে করতে চাও তাহলে মোবাইল ততটা ভালো হবে না, তবে তোমরা ট্রাই করে দেখতে পারো, ক্ষতি নেই। নেক্সট ভিডিওতে আমরা মোবাইল দিয়ে কীভাবে আমাদের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করা যায় এর জন্য বেশ কিছু অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।